আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এরোর ডিটেকশনের ক্লাস তো আজকে হচ্ছে তোমাদের নাউন্স অ্যান্ড কেসেসের ক্লাস মানে এর আগে আমি তোমাদের তিনটে ক্লাস করিয়েছি এরোর ডিটেকশনের সেটা হচ্ছে তোমাদের আর্টিকেলের ওপরে ছিল ঠিক আছে আর্টিকেলের ওপরে ছিল তো তোমরা যারা করনি তিনটে ক্লাস তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিস্টের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা আর্টিকেলের তিনটে ক্লাস করে নেবে তো আজকে হচ্ছে তোমাদের নাউন অ্যান্ড কেসেসের তো এখানে আমি তোমাদের সব রুলগুলো বলবো তো আজকে হচ্ছে রুলের প্রথম ক্লাস এই নাউন অ্যান্ড কেসেস তো এরপরে আরেকটা রুলের ক্লাস করাবো আমি তোমাদের তারপরে হচ্ছে তোমাদের আমি প্র্যাকটিস করাবো তো এই যে ক্লাসগুলো করাচ্ছি এগুলো হচ্ছে তোমাদের ডাব্লিউ বিসিএস ওয়েস্ট বেঙ্গল পিএসসি বেঙ্গল পুলিশ তারপরে এসএসসি সিজিএল সিএইচএসএল ব্যাংক এবং তোমরা যারা আলাদা কোনো পরীক্ষা দিচ্ছ যেখানে তোমাদের এরো ডিটেকশনগুলো আসে সেই প্রত্যেকটা পরীক্ষার জন্য তোমাদের কিন্তু এই রুলগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তো তোমরা এই ক্লাসগুলো কিন্তু মন দিয়ে করবে তো চলো বন্ধুরা আজকে নাউন অ্যান্ড কেসেসের ফার্স্ট ক্লাসটা শুরু করা যাক তো নাউন অ্যান্ড কেসেস নাউন মানে তোমরা প্রত্যেকেই জানো যে নাম বোঝায় ঠিক আছে যে কোনো ব্যক্তি বস্তুর যে নাম বোঝায় সেটাকে কী বলা হয় নাউন বলা হয় তো এখানে তোমাদের যে পরীক্ষায় আসে এরোর ডিটেকশনগুলো সেগুলো আসে তোমাদের কেসেসের উপরে ঠিক আছে তো নাউনের কেস কাকে বলে সেটা হচ্ছে দ্য কেস অফ আ নাউন টেলস আস অ্যাবাউট দ্য পজিশন অব দ্যাট নাউন ইন সেন্টেন্স মানে একটা সেন্টেন্সের মধ্যে কোথায় নাউনটা বসবে সেটাই সম্বন্ধে আমাদের কী বলে কেসটা বলে তো এই কেস হচ্ছে আমাদের এখন জানতে হবে কত প্রকারের তো কেস হচ্ছে আমাদের মোটামুটি চার প্রকারের ঠিক আছে চার প্রকারের কেস হয় সেটা হচ্ছে কি কি নমিনেটিভ কেস অথবা সাবজেক্টিভ কেসও বলা হয় এটাকে নমিনেটিভ কেস অথবা সাবজেক্টিভ কেসও বলা হয় তারপরে বি নম্বর হচ্ছে অবজেক্টিভ কেস সি হচ্ছে ভোকেটিভ কেস আর ডি হচ্ছে তোমাদের পজিটিভ কেস তো পজিটিভের ব্যাপারে আমি তোমাদের আর্টিকেলের ক্লাস করানোর সময় একটু করে বলেছিলাম এখানে তোমরা আরও বেশি করে জানবে ঠিক আছে তো তোমাদের একটা কথা বলে রাখি যে এই তিনটে ঠিক আছে এই তিনটে প্রকার রয়েছে কেসের এখান থেকে তোমাদের দশ পার্সেন্ট তোমাদের এরোর পরীক্ষায় আসবে আর পজিটিভের মধ্যে থেকে আসবে তোমাদের নাইনটি পার্সেন্ট তো পজিটিভ যে কেসটা আছে তোমাদের নাউনের এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো এই পজিটিভ কেসটা তোমাদের ভালো করে জানতে হবে আর আমি এই ক্লাসগুলোতে তোমাদের পজিটিভ কেসের উপরেই বেশি জোর দেবো ঠিক আছে তো এইগুলো প্রথমে একটু বলে নিই তো নেক্সট আসা যাক দেখো নমিনেটিভ কেস কাকে বলে ঠিক আছে নমিনেটিভ কেস ইজ দ্য কেস ইউজড ফর আ নাউন অ্যান্ড প্রোনাউন হুইচ ইজ দ্য সাবজেক্ট অফ আ ভার্ব ঠিক আছে নমিনেটিভ কেসটা মেইনলি কি তোমাদের একটা ভার্বের সামনে যে সাবজেক্টটা থাকে সেটাকে কি বলা হয় নমিনেটিভ কেস ঠিক আছে ভার্ভের সামনে যে সাবজেক্টটা থাকে সেটাকেই কি বলা হয় নমিনেটিভ কেস আমরা এক্সাম্পলের মাধ্যমে আরও ভালোভাবে জানবো তো এক্সাম্পলটা জানার আগে আমরা আগে অবজেক্টিভ কেসটা জেনে নিই ঠিক আছে অবজেক্টিভ কেস কাকে বলে দ্য অবজেক্টিভ কেস ইজ ইউজড ফর নাউন অ্যান্ড প্রোনাউন দ্যাট ফাংশন অ্যাজ অবজেক্ট ঠিক আছে তো অবজেক্টিভ কেসটা কী হিসাবে কাজ করে আমাদের অবজেক্ট হিসাবে কাজ করে আর অবজেক্ট কীভাবে থাকে আমাদের সাবজেক্ট ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট থাকে তো ভার্ভের পরে যে ওয়ার্ডটা থাকে সেটাই আমাদের কি অবজেক্টিভ কেস হিসাবে কাজ করবে তো এক্সাম্পলটা দেখো এখানে এক নম্বর রাম লাভস সীতা ঠিক আছে রাম সীতাকে ভালোবাসে ঠিক আছে রাম লাভ সীতা তো রাম এখানে কি রাম ভার্বের আগে আসছে ঠিক আছে তো ভার্ভের আগে যেটা থাকে সেটা কী হয় সাবজেক্ট থাকে আর সেই সাবজেক্টটা কি বলা হয় নমিনেটিভ কেস ঠিক আছে নমিনেটিভ কেস তো নমিনেটিভ কেসের আমরা আরেকটা নাম জানলাম একটু আগে নমিনেটিভ কেস আরেকটা নাম কি সাবজেক্টিভ কেস ঠিক আছে তো এটা কি সাবজেক্ট তো সাবজেক্টটা কী হিসাবে কাজ করবে নমিনেটিভ কেস হিসাবে কাজ করবে আর ভার্বের পরে যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের অবজেক্ট ঠিক আছে আর এই অবজেক্টটাই হচ্ছে তোমাদের অবজেক্টিভ কেস ঠিক আছে অবজেক্টিভ কেস বুঝতে পারলে ভারবের আগে যেটা থাকে সেটা হচ্ছে সাবজেক্ট মানে সাবজেক্টিভ কেস অথবা সেটাকে নমিনেটিভ কেস বলা যায় আর ভার্বের পরে যেটা থাকে সেটা হচ্ছে অবজেক্ট মানে অবজেক্টিভ কেস ঠিক আছে এখানে দেখো পরের এক্সাম্পলটা সীতা লাভস রাম ঠিক আছে তো এইখানে দেখো এই যে সীতা এখানে কিন্তু কি হয়ে গেল সাবজেক্টিভ কেস ঠিক আছে সাবজেক্টিভ কেস অথবা নমিনেটিভ কেস নমিনেটিভ কেস ঠিক আছে আর এইখানে দেখো এই রামটা রামটা হয়ে গেল তোমাদের অবজেক্টিভ কেস ঠিক আছে এইখানে ছিল রাম নমিনেটিভ কেস আর এখানে কিন্তু রামটা অবজেক্টিভ কেসে হয়ে গেল কি করে হলো দেখো ভার্ব ঠিক আছে ভার্ভের আগে যেটা থাকবে সেটা কি হবে তোমাদের সাবজেক্টিভ কেস অথবা নমিনেটিভ কেস আর ভার্ভের পরে কি থাকবে তোমাদের অবজেক্ট মানে হচ্ছে অবজেক্টিভ কেস তো এখানে রামটাই হয়ে গেল নমিনেটিভ কেস আর পরেরটাতেই রাম হয়ে গেল অবজেক্টিভ কেস বুঝতে পারলে পার্থক্যটা সেই ভার্ভের আগে যদি থাকে সেটা সাবজেক্টিভ কেস ভার্ভের পরে যদি থাকে সেটা অবজেক্টিভ কেস আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো চলো নেক্সট আসা যাক নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ভোকেটিভ কেস ভোকেটিভ কেস কাকে বলে তো ভোকেটিভ কেসটা একটু মনে রাখবে তোমরা আ নাউন অর আ প্রোনাউন ইজ সেই টু বি ইন ভোকেটিভ কেস ইফ ইট ইজ ইউজ টু কল অর টু গেট অ্যাটেনশন অফ আ পারসান অর পারসেন ঠিক আছে মানে একটা নাউন আর প্রোনাউন যেটা কি ডাকা হয় অথবা অ্যাটেনশন গেট করে অ্যাটেনশন পায় ঠিক আছে একটা নাউন যেটা কি পারে অ্যাটেনশন পায় মানে দৃষ্টি আকর্ষণ করে কার দৃষ্টি আকর্ষণ করে ব্যক্তি অথবা ব্যক্তিগুলোর ঠিক আছে অনেকগুলো মানুষ অথবা একজন মানুষের কি অ্যাটেনশন পায় সেটাকে সেই নাউনটাকে বলা হয় তোমাদের ভোকেটিভ কেস ঠিক আছে সেই নাউনটাকে বলা হয় তোমাদের ভোকেটিভ কেস এক্সাম্পলটা দেখো এক্সাম্পলটা দেখলেই তোমরা বুঝতে পারবে দেখো এখানে বলেছে মিস্টার রাম স্টুডেন্টস আর ওয়েটিং ফর ইউ ইন দ্য ক্লাসরুম মিস্টার রাম এই মিস্টার রাম হচ্ছে এখানে তোমাদের কি ভোকেটিভ কেস ঠিক আছে এই মিস্টার রাম হচ্ছে তোমাদের এখানে ভোকেটিভ কেস ঠিক আছে মিস্টার রাম হচ্ছে এখানে ভোগেটিভ কেস দেখো এইভাবে বলা হচ্ছে মিস্টার রাম স্টুডেন্টস আর ওয়েটিং ফর ইউ ইন দ্য ক্লাসরুম ঠিক আছে মানে মিস্টার রাম ছাত্ররা আপনার জন্য ক্লাসরুমে অপেক্ষা করছে ঠিক আছে তো মিস্টার রাম এখানে হয়ে যাবে তোমাদের ভোকেটিভ কেস দেখো এখানে মিস্টার রাম কি অ্যাটেনশন বা দৃষ্টি আকর্ষণ করছে ঠিক আছে মিস্টার রাম হয়ে যাবে এখানে তোমাদের ভোকেটিভ কেস আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ চলো নেক্সট আসা যাক নেক্সট হচ্ছে তোমাদের পজিটিভ কেস সবচেয়ে ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ আর এখান থেকে তোমাদের নাইনটি পার্সেন্ট কিন্তু পরীক্ষায় এরোরগুলো আসবে ঠিক আছে তো এই পজিটিভ কেসটা একটু ভালো করে বুঝবে পজিটিভ মানে তোমাদের আমি বলেছিলাম যে অধিকার বোঝায় ঠিক আছে পজিটিভ মানেই হচ্ছে অধিকার বোঝায় আর পজিটিভ কেস কী জিনিস পজিটিভ কেস হচ্ছে তোমাদের আ পজিটিভ নাউন শোস ওনারশিপ বাই অ্যাডিং অ্যান অ্যাপোস্টপ অর ইউজ অফ ঠিক আছে মানে পজিটিভ নাউন যেটা কী করে অ্যাপোস্টপ এস ইউজ করে অথবা অফ ইউজ করে কোনো কিছুর ওপরে কি বোঝায় অধিকার বা ওনারশিপ বোঝায় ঠিক আছে অধিকার বা ওনারশিপ বোঝায় কীভাবে অ্যাপোস্টপি অথবা অফ ইউজ করে যেই নাউনটা সেটাকে কি বলা হয় পজিটিভ কেস ঠিক আছে দেখো এখানে এক্সাম্পলটা রামস বুক মানে রাম এর বই ঠিক আছে রাম এর বই তো এই অ্যাপোস্টপ এসটা দিয়ে কী বোঝাচ্ছে এর ঠিক আছে অ্যাপোস্টাব এসটা দিয়ে কী বোঝাচ্ছে এর মানে রামের বই বইটার উপরে রামের অধিকার রয়েছে ঠিক আছে মানে রামের বই তার জন্য বইটার উপর কী আছে রামের অধিকার আছে আর এই অ্যাপোস্টাব এসটা দিয়ে কী বোঝাচ্ছে অধিকার বোঝাচ্ছে ঠিক আছে যদি হতো রাম বুক ঠিক আছে রাম বই এটা কিন্তু মানে হতো না কোনো তো এখানে দেখো রামস বুক এই অ্যাপোস্টফ এসটা দিয়েই এই বইটার উপরে রামের অধিকার শো করছে তো এই অ্যাপোস্টপ এস দিয়েই হচ্ছে এই নাউনটাকে আমরা কি করে দিলাম পজিটিভ কেসে পরিণত করে দিলাম বুঝতে পারলে আর কি অফ দিয়েও কিন্তু আমরা সেই অধিকারটাকে শো করতে পারি দেখো দ্য বুক অফ রাম দ্য বুক অফ রাম মানে এই বইটা কার রামের এই বইটা রামের এই দ্য বুক অফ রাম ঠিক আছে এই অফটা দিয়ে কি করলাম আমরা আবার অধিকার দেখিয়ে দিলাম ঠিক আছে মানে এই বইটার উপরে কার অধিকার আছে রামের অধিকার আছে বুঝতে পারলে এইভাবে আমরা অ্যাপোস্টপ এস আর অফ দিয়ে অধিকার শো করব এবং সেটা কিসে পরিণত করব সেটা হচ্ছে পজিটিভ কেসে পরিণত করব। বুঝতে পারলে তারপরে স্টার মার্ক দিয়ে রেখেছি এটা কিন্তু ভালো মতো মনে রাখবে যে কিন্তু কোনো বস্তুর সাথে এপোস্টাব এস লাগিয়ে তার উপরে অধিকার বোঝানো যায় না ঠিক আছে কোন বস্তুর সাথে অ্যাপোস্ট এস লাগিয়ে তার সাথে কি অধিকার বোঝানো যায় না তার উপর অধিকার বোঝানো যায় না তো দেখো এখানে একটা প্রবলেম দিয়েছে এই প্রবলেমটার মাধ্যমে এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে দেখো আর টেবিলস লেগস ওয়ার ব্রোকেন বাই মাই অ্যাংগ্রি ব্রাদার নোয়ের মানে টেবিলের পায়াগুলো ভেঙে ফেলা হয়েছিল আমার রেগে থাকা ভাইয়ের দ্বারা আমার রেগে থাকা ভাইয়ের দ্বারা টেবিলের পায়াগুলোকে ভেঙে ফেলা হয়েছিল তো এখানে এ বি সি ডি আর ই কোথায় এরোডটা আছে এখানে এরোডটা আছে তোমাদের অপশন নাম্বার এতে ঠিক আছে অপশন নাম্বার এতে তো দেখো এখানে এই টেবিল টেবিলটা কি একটা বস্তু ঠিক আছে টেবিলটা কি একটা বস্তু তো বস্তুর সাথে অ্যাপোস্টাপ এস লাগিয়ে আমরা কিন্তু অধিকার শো করতে পারবো না ঠিক আছে তো এখানে কীভাবে আমরা এটাকে কারেকশন করব তো এখানে কারেকশন করার জন্য আমাদের ইউজ করতে হবে দ্য লেগস অফ আ টেবিল ঠিক আছে দ্য লেগস অফ আ টেবিল মানে টেবিলের পায়াগুলো ওয়ার ব্রোকেন বাই মাই অ্যাংরি ব্রাদার ঠিক আছে এইভাবে আমাদের এটাকে কারেকশন করতে হবে মানে কোনো বস্তু চেয়ার্স টেবিলস এইভাবে অ্যাপোস্ট্যাপ এস কিন্তু এগুলোর সাথে ইউজ হবে না বুঝতে পারলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আর এটা দিয়ে কিন্তু বারবার করে পরীক্ষায় কিন্তু তোমাদের এরোরগুলো এসেছে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে যে বস্তুর সাথে অ্যাপোস্টা পেস লাগিয়ে আমরা সেটার উপরে অধিকার বোঝাতে পারি না তো সেটাকে ঠিক করার জন্য কি ইউজ করতে আমাদের দ্য লেগস অফ আ টেবিল ঠিক আছে এইভাবে এটাকে কারেকশন করতে হবে চলো নেক্সট আসা যাক দেখো এখান থেকে রুলগুলো শুরু হচ্ছে তোমাদের অ্যাপোস্টাফ এস মানে মানে পজিটিভের রুল ঠিক আছে তো এখানে তোমাদের বললামই যে নাইনটি পার্সেন্ট যে এরোরগুলো আসবে তোমাদের সেটা কিসের উপরে পজিটিভ কেসের উপরে আসবে তো এখানে ইউজ অফ অ্যাপোস্টাফেস মানে কোথায় আমাদের অ্যাপোস্টাফ ইউজ করতে হবে সেখান থেকে এখান থেকে তোমাদের রুলগুলো শুরু হচ্ছে ঠিক আছে তো এক নম্বরটা দেখো মানব জাতি বা জন্তু জানোয়ারের সাথে আমাদের কি অ্যাপোস্টাফ এস ইউজ হবে ঠিক আছে মানব জাতি বা জন্তু জানোয়ারের সাথে আমাদের কি হবে অ্যাপোস্টাফ ইউজ হবে এক্সাম্পলটা দেখো ম্যানস লাইফ মানুষের জীবন ঠিক আছে অধিকার এই লাইফের উপরে কী আছে মানুষটার অধিকার আছে ঠিক আছে এই লাইফের উপরে মানুষটার অধিকার আছে তার জন্য কি হলো অ্যাপোস্ট্যাপ এস ঠিক আছে পজিটিভ বোঝালো তারপরে দেখো রামস ওয়াইফ ঠিক আছে এই ওয়াইফের উপরে রামের অধিকার আছে নিজের ওয়াইফ তাই জন্য অধিকার আছে তো রামস ওয়াইফ ঠিক আছে অ্যাপোস্টাফ এস দিয়ে আমাদের কী করলো অধিকার বোঝালো ঠিক আছে তারপরে দেখো ডক্স মানে ক্যানেল যেখানে কুকুরের ঘর আর কি কুকুরের ঘরকে কি বলা হয় ক্যানেল বলা হয় ঠিক আছে তো কুকুরের ঘর মানে এখানে এই ঘরের উপরে কুকুরের কি আছে অধিকার আছে তার জন্য কি করলো অ্যাপোস্টাপ এস ইউজ হলো বুঝতে পারলে মানব জাতি বা জন্তু জানোয়ারের সাথে আমরা কি এস ইউজ করতে পারবো নেক্সট দুই নম্বরটা দেখো যদি কোনো জিনিসকে মানুষ হিসেবে কল্পনা করা হয় তাহলে কি হবে তার সাথে আমরা অ্যাপোস্টাফ এস ইউজ করতে পারবো ঠিক আছে যদি কোনো জিনিসকে কি মানুষ হিসাবে কল্পনা করা হয় ঠিক আছে তাহলে কী হবে তার সাথে অ্যাপোস্টাফ এস ইউজ হবে তো এক্সাম্পলটা দেখো ডেথস আইস হ্যান্ড ঠিক আছে ডেথ এটা কিন্তু মানুষ না এটা অন্য ধরনের একটা জিনিস যেটাকে কি ডেথ মৃত্যু ঠিক আছে মৃত্যুটাকে আমাদের এখানে কি করা হচ্ছে মানুষ হিসাবে কল্পনা করা হচ্ছে দেখো মৃত্যুর ঠান্ডা হাত ঠিক আছে মৃত্যুর ঠান্ডা হাত কার ঠান্ডা হাত মৃত্যুর ঠান্ডা হাত তো এখানে কি আমরা সাবজেক্ট হিসেবে পাচ্ছি আমরা মানুষ হিসেবে পাচ্ছি তার জন্য এখানে কি হলো অ্যাপোস্ট্যাপ এসটা ইউজ হলো ঠিক আছে ঠান্ডা হাতটা কার এই ঠান্ডা হাতের উপরে এই ডেথের অধিকার আছে তার জন্য এখানে কি হলো অ্যাপোস্ট্যাপ এস ইউজ হলো ঠিক আছে ডেথ আইস হ্যান্ড মৃত্যুর ঠান্ডা হাত ঠিক আছে বুঝতে পারলে নেক্সট আসা যাক তিন নম্বরটা দেখো সময় নির্দেশ করে এমন শব্দের সাথে ঠিক আছে সময় নির্দেশ করে টাইম সময় নির্দেশ করে এমন শব্দের সাথে কী করবো আমরা অ্যাপোস্টাফ এস ইউজ করতে পারবো ঠিক আছে দেখো আ মান্থস অ্যাপসেন্স আ মান্থস অ্যাপসেন্স মানে এক মাস ধরে কিসে সে অনুপস্থিত ছিল এক মাস ধরে সে অনুপস্থিত ছিল তো এই মান্থস এটা কি সময় তো সময়ের সাথে কি হলো আমাদের অ্যাপোস্টাফ এস ইউজ হলো আরেকটা দেখো আ উইক্স লিভ আ উইক্স লিভ মানে এক সপ্তাহের ছুটি আ উইক্স লিভ ঠিক আছে উইক মানে কি সপ্তাহ একটা সময় বোঝাচ্ছে তো তার সাথে কী হলো আমরা অ্যাপোস্টাফ এস ইউজ করতে পারবো ঠিক আছে বুঝতে পারলে নেক্সট চার নম্বরটা দেখো ওয়েট বা ওজন বোঝায় এমন শব্দের সাথে আমরা অ্যাপোস্টাপ এস ইউজ করতে পারবো ঠিক আছে ওয়েট বা ওজন বোঝায় এমন শব্দের সাথে আমরা অ্যাপোস্টাপ এস ইউজ করতে পারবো এক্সাম্পলটা দেখো আর টনস ওয়েট আর টনস ওয়েট টন ঠিক আছে টন কি ওয়েট একটা তো ওয়েট বোঝাচ্ছে তো এই টনের সাথে আমরা কি করব অ্যাপোস্টাপ এস ইউজ করতে পারবো ঠিক আছে আর টনস ওয়েট তারপরে দেখো আর গ্রামস ওয়েট মানে এক গ্রামের ওজন ঠিক আছে গ্রামস গ্রামটা কি ওয়েট বোঝাচ্ছে এই ওয়েটের সাথে কী করবো আমরা অ্যাপোস্টাফস ইউজ করতে পারবো তো ওয়েট বা ওজন বোঝায় এমন শব্দের সাথে আমরা অ্যাপোস্টাফস ইউজ করতে পারবো বুঝতে পারলে নেক্সট দেখো পাঁচ নম্বর মানি বা টাকার একক ঠিক আছে টাকার একক এর সাথে যদি ভ্যালু ভ্যালু বা ওর্থ শব্দ দুটো ইউজ হয় ঠিক আছে তাহলে কি আমরা অ্যাপোস্টাফ এস ইউজ করতে পারবো কার সাথে এই এককটার সাথে ঠিক আছে এই এককটার সাথে আমরা অ্যাপোস্টাভেস ইউজ করতে পারবো ও মানি বা টাকার এককের সাথে যদি ভ্যালু বা ওর্থ থাকে তাহলে আমরা কী করবো অ্যাপোস্টাভেস ইউজ করবো কার সাথে এককটার সাথে দেখো এক্সাম্পলটা আর রুপিস ভ্যালু রুপিস ইন্ডিয়ান টাকার যে এককটা সেটাই কি বলা হয় রুপি ঠিক আছে তো রুপিস ভ্যালু এই ভ্যালু ওয়ার্ডটা আছে দেখো এই দুটো ওয়ার্ডকে আমি স্টারমার্ক দিয়ে রাখছি এই দুটো মনে রাখবে যদি এককের সাথে এই ভ্যালু আর ওর্থ এই দুটোর মধ্যে যে কোনো একটা শব্দ থাকে তাহলে তার এককের সাথে আমরা কী করবো অ্যাপোস্টাফ এস ইউজ করব ঠিক আছে আর রুপিস ভ্যালু তো রুপি হচ্ছে ইন্ডিয়ান টাকার একক তো তার সাথে কি হলো অ্যাপোস্টাফেস কারণ কি তারপরে কী আছে তোমাদের ভ্যালু রয়েছে ঠিক আছে এই যে ভ্যালু ওয়ার্ডটা আছে আর রুপিস ভ্যালু ঠিক আছে এখানে আমরা কি করব অ্যাপোস্টাফ এস ইউজ করব। তারপরে নেক্সট দেখো দুই নম্বরটা আ পাউন্ডস ওর্থ ঠিক আছে পাউন্ড কি ঠিক আছে একটা মুদ্রার একক তো এখানে কি হলো অ্যাপোস্টাফ এস ইউজ হলো কারণ কি তারপরে দেখো ওর্থ আছে এই যে ওয়ার্ড ওর্থ শব্দটা এটা রয়েছে তো তার পূর্বে আমরা কি করব তার এককটার সাথে অ্যাপোস্টাব এস ইউস করব বুঝতে পারলে তা আজকের লাস্ট রুল ছয় নম্বর দেখো স্পেস বোঝায় স্পেস মানে জায়গা স্পেস বোঝায় এমন শব্দের আগে নাউন থাকে ঠিক আছে তার সাথে কি করবো আমরা অ্যাপোস্টাফ এস ইউজ করবো বুঝতে পারলে অ্যাপোস্টাফ ইউজ করব স্পেস বোঝায় এমন শব্দের আগে যে নাউন থাকে তার সাথে আমরা অ্যাপোস্টাফ এস ইউস করবো তো দেখো এক নম্বরটা আর রেজার্স এজ ঠিক আছে এই যে রেজার মানে হচ্ছে দাড়ি শেপ করার যে রেজারটা থাকে তার কি থাকে একটা কিনারা থাকে ঠিক আছে এই কিনারাটা কি একটা স্পেস বোঝাচ্ছে তো এই স্পেসটা কি তার আগে কী বোঝাচ্ছে তার আগে এই রেজার একটা নাউন হচ্ছে এই নাউনের সাথে কি করবো আমরা এই অ্যাপোসটা পেস ইউজ করব ঠিক আছে তারপরে দেখো আ বোর্ডস লেন্থ আ বোর্ডস লেন্থ এই বোর্ড ঠিক আছে একটা বোর্ড এই বোটটার কি একটা লেন্থ আছে ঠিক আছে লেন্থ আছে এই বোর্ডটার লেন্থ। তো এই লেন্থ কি একটা স্পেস বোঝাচ্ছে এতটা লেন্থ একটা তো একটা স্পেস এই স্পেসের আগে বোট কি নাউন তো এই নাউনের সাথে আমরা কী করবো অ্যাপোস্ট্যাপ এস ইউজ করবো ঠিক আছে বুঝতে পারলে তো আজকে আমি তোমাদের নাউন এর কেসের রুলগুলো বোঝাচ্ছিলাম তো আজ এরপরে আরও রুল রয়েছে এরপরে নেক্সট যে ক্লাসটা হবে সেখানে আমি আরও রুল বলবো এবং এরপরে তোমাদের আরেক একটা প্র্যাকটিস সেট করাবো ঠিক আছে তো আজকে এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে কমেন্টে আমাকে জানাবে কেমন লাগছে এবং কী ধরনের ইম্প্রুভমেন্ট দরকার সেটা আমাকে নিচে কমেন্টে জানাতে পারো আর এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করবে যাতে এর পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা ইজিলি পেয়ে যাও এছাড়াও তোমাদের জন্য ফেসবুক গ্রুপ রয়েছে টেলিগ্রাম চ্যানেল রয়েছে পিডিএফগুলো সব টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে আর চাইলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো এগুলোর লিঙ্ক সব তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাভ এ নাইস ডে